মহান স্বাধীনতা দিবসে পূর্বধলায় বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারকে সংবর্ধনা আলোচনা সভা সহ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধি গোলাম কিবরিয়া জানান, রোববার বিকেলে স্থানীয় অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন এই আয়োজন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাহিদ হাসান প্রিন্সের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য আলহাজ ওয়ারেসাত হোসেন বেলাল বীর প্রতীক। এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এরশাদ হোসেন মালু, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক উপজেলা কমান্ডার নিজাম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব, সিরাজুল ইসলাম ও পূর্বধলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম সহ অন্যান্যরা।